নমস্কার, আমি তন্ময়। আপনি দেখছেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সামনে এলো আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর। কি হতে চলেছে দেশের আগামী দিনের আবহাওয়া? কবে থামতে পারে বৃষ্টি? আজকে কেমন থাকবে আবহাওয়া? এই নিয়ে কি জানালো আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন, এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন আবহাওয়ার প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 24 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গত 24 ঘন্টায় দেশের অর্ধেকের বেশি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় 31 মিলিমিটার, আর ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও পূর্বাভাস উল্লেখ করা হয়েছে। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। ধন্যবাদ।